স্যার এটা প্রশ্ন নিতে চাই একটু ব্যতিক্রম একটা প্রশ্ন এসেছে একজন সদ্গুণ নামে প্রশ্ন পাঠিয়েছেন আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন এটিএম স্যার আমি শারীরিক প্রতিবন্ধী আমি কি ইংরেজি শিখতে পারবো আমি ক্লাস 4 এ 4 পর্যন্ত লেখাপড়া করেছি আমার নাম রহিম মিয়া আচ্ছা উনি একজন শারীরিক আসসালাম ওয়া আমি একজন শারীরিক প্রতিবন্ধীর গল্প করতে চাই কারণ উনি কেমন শারীরিক প্রতিবন্ধী তা তো আমি জানি না তবে আমার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়ার অনেক মাহমুদ নামে একজন আছে তুমি জানো যে ভালো একজন ফ্রিল্যান্সার সে কিন্তু হুইল চেয়ারে মানে পড়াশোনা মানে হুইল চেয়ারে চলাফেরা করে সে উঠতে পারে না নিজে নিজে বসতে পারে না নিজে কোনো কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার হুইল চেয়ারটা না থাকে তো সেখানে সেই ছেলেটা একটু ইংলিশ শিখে এবং ফ্রিল্যান্সিং করে তেমন লেখাপড়া যায় না হয়তো সিক্স সেভেন পর্যন্ত লেখাপড়া করেছে কিনা সন্দেহ তো সেই ছেলেটা বয়স হয়তো বাইশতেই হবে আজকে প্রতি মাসে ওই কুষ্টিয়াতে গ্রামে বসে অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ঘরে বসে প্রায় এক থেকে দুই লাখ টাকা ইনকাম করছে হালাল তার আন্ডারে প্রায় সতেরো থেকে আঠারো জন মানুষ কাজ করছে অনলাইনে তো এই ছেলেটা যদি প্রতিবন্ধী হয়ে এটা করতে পারে আমি জানি না আপনার প্রতিবন্ধীর মানে প্রতিবন্ধক কোথায় শারীরিক কোন সমস্যাটা আছে তা জানি না যদি আপনি কথা শুনেন যদি লিখতে পারেন পড়তে পারেন এবং যদি আপনি অনলাইনে হলেও কোর্সগুলো করতে পারেন তো দৃষ্টি প্রতিবন্ধী যেহেতু সে আমাকে বললো স্যার আমি তো আসলে দেখি না কিন্তু আমি পাঠিয়েছি আমি কাউকে বলেছি সে আমাকে পাঠিয়ে দিয়েছে হেল্প করেছে বাট নাম্বারটা তারই হ্যাঁ এইভাবে করে তো এই জন্য বললাম আপনার প্রতিবন্ধী ধরনটা কেমন জানি না আমি বা কোথায় সমস্যা যদি আপনি দেখতে পারেন পড়তে পারেন তাহলে আপনি লেভেল ওয়ান টু করবেন তারপরে আপনি আইএল টেস্ট করতে পারেন নাও পারেন যদি লেভেল ওয়ান টু করতে পারেন ইংলিশে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন ইনশাল্লাহ